হয়ে আছে কোনো প্রবলেম নেই, আমি একটু ঋণটা প্রথম থেকে ঝালাই করব, এবং ঋণটা ঝালাই করার পর আমি ভেক্টর স্পেসে আসছি, কিছু ইম্পর্টেন্ট দাগ আমি এখানে বলছি, তোমরা সেগুলো একটু ভালোভাবে করবে, এবং সর্বোপরি আমার খাতাটা, সর্বোপরি আমার খাতাটা, এবং এই প্রশ্ন তোমাদের আরো বেটার হবে। এটা এবং এটা আমার সবচেয়ে চাপ ছিল, আমি তোমাদের বলেছিলাম যে রিয়েল পেপারটা নিয়ে আমি এই কথাটা আগেও বলেছি, কিন্তু দেখো এখন ব্যাপার হচ্ছে যে হেডিং করো তোমরা রিং থিওরি, রিং থিওরি, সবাই খাতা পেনটা ভালোভাবে রেডি করবে, হেডিং করো রিং থিওরি। রিং থিওরির মধ্যে আমার প্রথমে তোমাদের C01 সেট অফ আর কন্টিনিউয়াস ফাংশন ওভার ক্লোজড ইন্টারভ্যাল 01, এটা ডিভাইডার অফ 0 কন্টেইন করে কিনা, যেটা আমার অলরেডি ক্লাসে পড়ানো, C01 কন্টেইনস ডিভাইডার অফ 0 অর নট, যেটা না পাবে আমাকে আজ এবং কাল সকালের মধ্যে বলবে, আমি যা বলবো সবে আমার পড়ানো, আমি শুধু একটা নতুন প্রবলেম অ্যাড করবো আজকে। C01 এটা ডিভাইডার অফ 0 কন্টেইন করছে কিনা, আচ্ছা তারপর এখান থেকে তোমাদের যেটা এক্সারসাইজ প্রথমে রিয়েল আছে ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ এ ফিল্ড, ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ এ ফিল্ড, একটু লিখে নাও, বেশি নয় আমার আধা ঘন্টার প্রোগ্রাম, ইজ এ ফিল্ড, ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ এ ফিল্ড, তারপর জেড এন প্লাস ডট ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, ইন্টিগ্রাল ডোমেন ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ এন ইজ প্রাইম, আমি আগের পরীক্ষা ভালো হয়েছে খারাপ হয়েছে মাঝারি হয়েছে আমি কোনো কথা মনে রাখবো না, এখন আমি এটারই পড়ে আছি। নেক্সট বুলিয়ান রিং, বুলিয়ান রিং ইজ কমিউটেটিভ, ইজ কমিউটেটিভ, বুলিয়ান রিং ইজ কমিউটেটিভ, এটা টোটাল টেস্টটা আমরা করছি CC6, বুলিয়ান রিং ইজ কমিউটেটিভ। তারপর নেক্সট AB = I, এটা ইমপ্লাই করবে BA = I, AB = I, তারপরে ফাইন্ড অল ইউনিটস অফ, ইউনিটস অফ Z6 প্লাস ডট, আর একটা লিখো Z10 প্লাস ডট, ইউনিট মানে যাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, and number of unit elements, খুব ভালো কোশ্চেন, number of unit elements, তারপর A + B whole to the power P equal to A to the power P + B to the power P, আমি টোটাল অঙ্কটা কিন্তু লিখছি না, আচ্ছা এটা হয়ে গেল, এরপর জেডাই কন্টেন্টস ডিভাইডার অফ 0, জেডাই এই যে জেড থার্ড ব্রেকেটের ভিতর আয় গাউসিয়ান রিং কন্টেন্টস ডিভাইডার অফ 0, ডিভাইডার অফ 0 গাউসিয়ান রিং, রিং অফ গাউসিয়ান ইন্টিজারস, তারপর চলে এসো, এগুলো কিছু দরকার নেই, আচ্ছা ক্যারেক্টারিস্টিক অফ এন ইন্টিগ্রাল ডোমেন 0 প্রাইম নাম্বার গত বছর চলে এসেছে, ওখান থেকে আমার কিছু করতে হচ্ছে না, তোমরা ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ এ ফিল্ড, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আচ্ছা একটা নোট করে লিখে রাখো, লেখো Z+ ডট ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন
is an integral domain, is integral domain but not field, but not field. Z plus dot is an integral domain but not a field. এটা একটা কিন্তু খুব ভালো কোশ্চেন যে z প্লাস ডট এমনি ফিল্ড ইজান ইন্টিগ্রাল ডোমেন কিন্তু ইন্টিগ্রাল ডোমেন হলে যে ফিল্ড হবে এরকম কোন কথা নয় কিন্তু তারপর এই প্রশ্নটা a b to b a এই যে ম্যাট্রিক্সটা a কমা b বিলংস টু q A B belongs to Q. Let R is a field, but not true for R. একটু ধৈর্য নিয়ে থাকো। এই যে রিংকন ম্যাট্রিসেস এটা একটা ফিল্ড ফর্ম করে। এখানে রিং কথাটা বলা থাকবে। ঠিক আছে? রিংকন ম্যাট্রিসেস এটা কিন্তু একটা ফিল্ড। But এটা যখন AB belongs to Q হবে তখন field কিন্তু যদি AB belongs to real number হয় তাহলে এটা কিন্তু field হবে না তখন contents divisor of zero হয়ে যাবে তারপর লিখো in a next question minus A তার whole inverse equal to minus A inverse তারপর একটা এসকেম আমার বইতে নেই আমি একটা অঙ্ক বলেছিলাম ওই এ বি তার হোল স্কয়ার ইকুয়াল টু করে যেখানে এ এর মান 1 দেখাবো ক্লাসে আছে না থাকলে পার্সোনালি মেসেজ করবে আমি দিয়ে দেব এটা আচ্ছা এরপর একটা সাবরিং খুব ভালো কোশ্চেন মানে রিংয়ের মধ্যে ইউনিটি আছে এটা কারেক্ট অর জাস্টিফাই কোশ্চেন একটা রিংয়ের মধ্যে ইউনিটি তাহলে রিং কন্টেন্টস ইউনিটি বাট রিং কন্টেন্টস ইউনিটি রিং কন্টেন্টস ইউনিটি বাট ইটস সাবরিং সাবরিং But its subring does not contain unity. खूब भला प्रश्न आता था. Does not contain unity. Does not contain unity. এর এক্সাম্পলটা হবে z plus dot. এটা ring. আর এর subring নেবে 2z plus dot. 2z plus dot. এর মধ্যে ইউনিটি আছে 1 বাট এখানে এর ক্ষেত্রে ইউনিটি নেই যেমন গ্রুপের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট যা হতো সাব গ্রুপের আইডেন্টিটি সেম হতো রিং এর ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটে না ওকে চলো নেক্সট এটা হয়ে গেল এরপর যে কথাটা বলার আচ্ছা তারপর a2 = 0 এটা একটা সাবরিং এটা আমি ক্লাসে পড়িয়েছিলাম দেখবে যে f belongs to s equal to f belongs to r such that f1 = 0 এটা সাবরিং হয় সাবরিং হয় তারপর লিখো জেড রুট টু জেড রুট টু এটা থার্ড ব্র্যাকেট দেবে ই যান জেড রুট টু মানে হচ্ছে এ প্লাস বি রুট টু এ প্লাস বি রুট টু খুব ভালো প্রশ্ন স্টার দেবে সাস দ্যাট এ কমা বি বিলংস টু জেড এটা ই যান ইন্টিগ্রাল ডোমেন ই
is an integral domain. Is an integral domain. उदाहरण खुजे ना पाओ R belongs to R এখানে গল্প শেষ এখান থেকে তোমাদের আর বিশেষ কিছু নেই আর এখানে করতে হবে না একটা অংক শুধু এখানে করবে CA যে সাবলিং অফ R CA সেন্ট্রালাইজার অফ এন এলিমেন্ট ই যে সাবলিং অফ R যেটা থাকবে না আমাকে বলবে সাবলিং অফ R CA যে সাবলিং অফ R আচ্ছা এগুলো হয়ে গেল এখান থেকে আর কিছু প্রয়োজন নেই ডিভাইজার অফ জিরো বলেছি এবার এইগুলোর মধ্যে যদি কেউ সাজেশন করতে যাও সে মোর ব্যাক করে আচ্ছা এরপর তোমাদের যে কথাটা বলার আইডিয়া আইডিয়ার পর পর আমি তোমাদের পাঁচটা থিওরেম দিচ্ছি এটা লেখো আইডিয়া আইডিয়ার মধ্যে আর বাই এ যেটা প্রতিবার পরীক্ষায় ফেলেছি আমি তোমাদের নাম্বার 1 আর বাই এ ইজ এ ফিল্ড ইজ এ ফিল্ড দু নাম্বার দিয়ে লিখো মাগো এরা চালাচ্ছে কেন আমাকে আর বাই এ ইজ এ ফিল্ড একটু আমাকে টাইম দেবে কিছু ইনজেকশন দিয়েছেন কি
लेको एग्जांपल ऑफ रिंग व्हिच हैज एग्जैक्टली टू मैक्सिमल आइडियल्स लेको एग्जांपल ऑफ रिंग जार एग्जैक्टली दो आइडियल्स आछे टू आइडियल्स तार पर नंबर 6 दी लिखो प्राइम एंड मैक्सिमम आइडियल से जरा खुश 200% बा प्राइम एंड मैक्सिमम आइडियल्स ऑफ Z6 प्लस डॉट Z12 प्लस डॉट तार पर लिखो ऑफ Z8 प्लस डॉट Z8 plus dot এটা খুব ইম্পর্টেন্ট Z8 plus dot তারপর লিখো কারেট এটা একটা আইডিয়াল হয় নেক্সট কোশ্চেন কারেট ইজ অ্যান আইডিয়াল কারেট ইজ অ্যান আইডিয়াল ফার্স্ট সেকেন্ড দিয়ে দিয়েছি আচ্ছা এরপর তোমাদের যেটা আমার বলা F1 is the unity, unlimited starter. F1 is the unity. इसके नंबर को ये उदाहरण पढ़ा आचे. F1 is a unity. F1 टा unity. इसके नंबर को ये पढ़ा आचे. भालवाबे को mind देवे. तापो लिखो. Correct or justify. Starter. Correct or justify new addition and priming. Correct and justify. Z root 3 and Z root 5 are isomorphic. Z root 3 and Z root 5 are isomorphic. এটা স্টার্টারে খুব ভালো প্রশ্ন আচ্ছা নেক্সট কথা Z by AJ generated by P this is isomorphic to ZP আচ্ছা P হচ্ছে আইডিয়াল অফ Z এটা হচ্ছে আইডিয়াল অফ Z এটা মডেল পেপারের অঙ্ক খুব ভালো অঙ্ক নিউ এডিশন আইডিয়াল অফ জে বাস এরপর এ যে আমি কোটা প্রশ্ন দিচ্ছি এখান থেকে 5 নাম্বার রিং এর এ যে এখান থেকে বাঁকটা টানছি এরপর লিখো তুমি জেড ক্রস জেড Z cross Z by current is isomorphic to Z. Tarpor Z by current is isomorphic to Z5. Tarpor eta ekta problem. Oi je A from A comma AB. BA এটা আমি পরীক্ষায় তোমাদের টেস্টে দিয়েছিলাম A-B এবং এখান থেকে R by current this is isomorphic to Z আমার লাস্ট কথা হচ্ছে এটা যে A plus IB এটা ম্যাপ করছে এই ম্যাট্রিক্সে AB-BA এটা আইসোমরফিজম দেখানো এই যে দাগিলাম একটা প্রবলেম দুটো তিনটে চারটে পাঁচটা যে বললাম এর মধ্যে দেখবে একটা লাগবে মানে 200%
থিওরেম গুলো যেগুলো বললাম, সামনে যে থিওরেম আছে, এই যে সামনে যে থিওরেম, এই যে r / p n = pz, ফার্স্ট আইসোমরফিজম, সেকেন্ড আইসোমরফিজম, এটা একটা হয়ে গেল বার 5, আর এখানে 5 10, সামনের ইনফিল্ডে যা থিওরেম দিয়েছি ওখানে একটা লাগবে 5 10 15, এরপর তো প্রবলেম কিছু দিলাম, এছাড়া আমি ক্লাসে কিছু প্রবলেম খাতায় করিয়েছিলাম, যথেষ্ট টাইম আছে, এর মধ্যে তোমরা এগুলোকে খুব ভালোভাবে রেডি করবে। আর একটা কথা বলি, এসকে মাপার বইতে তোমরা দেখতে পাবে, এসকে মাপার বইয়ে দেখবে যে বললো জেড ইজ নট আইসোমরফিক টু কিউ, এই টাইপের প্রবলেম, নট আইসোমরফিক টু কিউ, জেড ইজ নট আইসোমরফিক টু টু জেড, এই যে একটার সাথে আর একটা আইসোমরফিক নয়, এই ব্যাপারটা এসকে মাপার বইয়ে আইডিএলে প্রচুর করা আছে, একটু দেখে নেবে, তোমরা জাস্ট আমাকে এক মিনিট টাইম দেবে, আমি জিনিসটাকে একটু দেখে নেব। আচ্ছা, এখানে যেমন পরীক্ষায় দিয়েছিলাম এফ অফ ইকুয়াল টু জিরো, যেটাকে আইডিয়াল দেখান, যারা পরীক্ষা দিয়েছো তারা দেখো এগুলো তোমাদের রেডি আছে, আইডিয়াল অফ আর ইজ অ্যান আইডিয়াল অফ আর, এখানটা হয়ে গেল, এগুলো তো দিয়ে দিয়েছি। আচ্ছা, নট এর জন্য মেবি নট এ কমপ্লিট, আচ্ছা এগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, যেটা আমি এটা তোমাদের থিওরেম দিয়েছিলাম, যেটা প্রিন্সিপাল আইডিয়াল প্রাইম আইডিয়াল, একটা থিওরেম দিয়েছিলাম যেটা কি না, প্রাইম আইডিয়াল হবে প্রিন্সিপাল আইডিয়াল হবে না, প্রিন্সিপাল আইডিয়াল হবে প্রাইম আইডিয়াল হবে না, এই টাইপের কিছু এক্সাম্পলস তোমাদের আমি দিয়েছিলাম, মনে আছে? হ্যালো, ওটা কি আরো বলতে হবে? প্রাইম আর ম্যাক্সিমাল আইডিয়াল এর একটু রেসপন্স করবে, আচ্ছা থিওরেম 3.7.8, এখান থেকে আর একটা লাইনও পড়বে না, আমার আশা করা যায় আশা মানে একদম 200% এগুলো প্রশ্ন লিখে যাবে। তারপরে এস ইকুয়াল টু আর একটা প্রমাণ করেছিলাম এক লাইনে, এরপর ওই প্রিন্সিপাল আর প্রাইম আইডিয়াল একটা প্রশ্ন দিয়েছিলাম, তোমরা কি দেখেছো? হ্যালো, যেমন পিজেড প্লাস কিউ জেড ইকুয়াল টু জেড, আরে লাস্ট লাস্ট পরীক্ষা একটা কথা একটা দিলাম না, যেটা ওই যে প্রিন্সিপাল হলে হয়, কি ছিল প্রবলেমটা আমাকে বলো তো। হ্যাঁ, ওটা ওই মানে ইয়ের মধ্যে হলো না, ফিল্ড হবে, একটু দেখে নেবে, হ্যাঁ লেস ইম্পর্ট্যান্ট কিন্তু করে নেবে, এর এর বাইরে পড়বে না, একদম 200-300%, এগুলো যদি করে যাও তোমাদের আর কোনো চিন্তা থাকবে না, যে কোনো উপায় পরীক্ষা হলো না আর কিছু। এখানে আমি কিন্তু ম্যাক্সিমাম যা পড়ার মতো সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছি। থিওরেমটা দেখো, থিওরেম নাম্বারটা আমি লিখে দিচ্ছি, এসকে মাপার বই পেয়ে যাবে। থিওরেম নাম্বার সেম আছে, শেষে আমি বলছি আমি একটু অন্য জায়গায় চলে এসেছি। আচ্ছা, একটা ম্যাক্সিমাল আইডিয়াল যেটা প্রাইম নয়, এটা আমি আগেও বলেছিলাম, ম্যাক্সিমাল আইডিয়াল বাট নট প্রাইম, মনে আছে পরীক্ষা দিয়েছিলাম ম্যাক্সিমাল নট প্রাইম, আর এগুলো তো সব দিয়ে দিয়েছি। এস ইকুয়াল টু, আমার আমার দৃঢ় বিশ্বাস তোমরা এগুলো করে গেলে কোনো প্রশ্ন ছাড়া যাবে না, এটা বিলংস টু জেড ক্রস জেড, এটা দিয়েছি অলরেডি মডিউলো যেটা ফাইল, এটা থ্রি ডিভাইড সেম, এটা এটা কি দেখা তোমাদের একটা ম্যাক্সিমাল আইডিয়া, এটা দেখো তোমরা করেছো ওই যে মডিউলো ফাইল দিয়ে, আমি দিয়েছি পাঁচটা অঙ্কের মধ্যে একটা করা আছে, তাহলে এই একটা এই একটা ব্যাস, আর তোমরা কোনো রকম কোনো দিকে মাথা ইয়ে করবে না, মাইন্ড ডিস্টার্বেন্স করবে না,
এগুলো করে যাও খুব ভালোভাবে, তারপর তো খাতা আমাদের একটা সম্বল আছে ছোট্ট করে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা এগুলো পেরে যাবে। তারপরে জেডাই ইউনিট এলিমেন্টস, ইউনিটস অফ জেডাই, ইউনিটস অফ জেডাই, দিস ইউনিটস অফ জেডাই অ্যান্ড ইউনিটস অফ জেডেক্স and units of ZX, ZI টা আমার করানো ছিল, ZX টা আমার নিউ এডিশন, ZX আর ZI, unit of ZX আর unit of ZI, এটা আমার নিউ এডিশন। এগুলো সমস্ত কিছু এসকেম আমার বই পেয়ে যাবে এবং এর বাইরে আমি যাব না, এর থেকে বেশি পড়বো কিন্তু এর থেকে কম পড়বো না। যে যেভাবে হোক পরীক্ষায় নামাও, এর দেখে ওর দেখে টুকে টুকে যে কোনো আমার দরকার রেজাল্ট। আজকে আমি জানি যথেষ্ট কিছু পড়ানো হয়েছে, যথেষ্ট প্র্যাকটিস হয়েছে, ফিউচারের জন্য ভেবে আমার মানে যে শিক্ষার কোনো অভাব তা আমার নেই, তাহলে আমার এখন নাম্বারটা দরকার। আমি তো রীতিমতো যেহেতু আমার ভালো মতো পড়া আছে, আমার ভবিষ্যতে কম্পিটিটিভ পরীক্ষা বা নলেজের জন্য আমি রেডি, কিন্তু এখন আমাকে মার্কসটা তুলতে হবে, এ হচ্ছে ব্যাপার। এবার তুমি কি করে নাম্বার পাবে দিস তোমার ওয়ে, আমি দেখবো তোমার নাম্বার। যাই হোক, তোমার আগের পরীক্ষা কি হয়েছে তার আমি কোনো রকম রিকল আমি আনবো না, আমি এটাকে ভালো করব। এই হলো টোটাল রিংয়ের গল্প, কিন্তু এই রিং থেকে কেউ কোনো রকম বাহাদুরি করবে না। আমি আগামীকাল রিংয়ের কিছু এমসিকিউ স্ট্যান্ডার্ড বেশি নয়, আমি 10-12টা এমসিকিউ করাবো এক ঘন্টা। তোমরা বাড়িতে প্র্যাকটিস করছিলে, আমি এমনি প্র্যাকটিস করাবো, একই ব্যাপার। তো এই হলো রিংয়ের ব্যাপার, তোমরা রিংয়ের টোটাল আমি স্ট্রাকচার বানিয়ে দিয়েছি খুব ভালোভাবে, তোমরা কিন্তু এগুলো ভালো মতো রেডি করো। রিংয়ের থিওরি থেকে আর থেকে বলে দিয়েছি, এর মধ্যে তো কিছু স্টুডেন্ট আছে তারা না পড়েও পরীক্ষা ভালো দিচ্ছে, যা করব কারণ ঈশ্বর হাত দুটো দিয়েছে, টুকার তো অভাব নেই। মেয়েদের কলেজগুলো কোনো প্রবলেম হচ্ছে যারা ম্যানেজ করতে পারছে না, কিন্তু ছেলেরা তো পুরো কাঁপিয়ে দিচ্ছে, যা করব। ওকে ঠিক আছে, এরপর তোমাদের যে কথাটা আসছে সেটা হচ্ছে ভেক্টর স্পেস। ভেক্টর স্পেসের প্রথমেই যে প্রশ্ন সেটা প্রথম প্রশ্নই থিওরেম, হেডিং করো ভেক্টর স্পেস বা লিনিয়ার অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা। তো আমি প্রথমে তোমাদের বলবো স্টেট ক্যালি হ্যামিল্টন থিওরেম, স্টেট ক্যালি হ্যামিল্টন থিওরেম, হ্যামিল্টন থিওরেম and its verification, and its verification. একদম শিওর প্রশ্ন, এই নিয়ে কোনো সাজেশন হয় না, এটা জানতে হবে। ক্যালি হ্যামিল্টন থিওরেম কি বলে, এভরি স্কোয়ার ম্যাট্রিক স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, একটা হয়ে গেল। সেকেন্ড কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আইগেন ভ্যালু আইগেন ভ্যাক্টরের থিওরেম। এই প্রশ্নটা থিওরেম, আইগেন ভ্যালু আইগেন ভ্যাক্টর, আইগেন ভ্যালুজ অ্যান্ড আইগেন ভেক্টরস, আইগেন ভ্যালু আইগেন ভেক্টরস এর মধ্যে এবছর, আচ্ছা নাম্বার হচ্ছে ফাইন্ড আইগেন ভ্যালুজ অ্যান্ড আইগেন ভেক্টরস প্রবলেম, ফাইন্ড আইগেন ভ্যালুজ অ্যান্ড আইগেন ভেক্টরস, এটা কিন্তু প্রবলেম। And eigenvectors. Find eigenvalues and eigenvectors. আচ্ছা একটা হলো তারপর 1 by lambda, এটা eigenvalue, কার অর্থগোনালের জন্য, অর্থগোনাল। তারপর minus 1, এটা eigenvalue of value, eigenvalue of and অর্থগোনাল ম্যাট্রিক্স, অর্থগোনাল ম্যাট্রিক্স দেখবে আমি বলেছিলাম। তারপর পি অ্যান্ড পি ইনভার্স এপি হ্যাভ সেম আইগেন ভ্যালুজ, সেম আইগেন ভ্যালুজ, সেম আইগেন ভ্যালুজ। তারপর আইগেন ভ্যালুজ অফ অফ সিমেট্রিক ম্যাট্রিক্স, আর
এটা একটা প্রসেসের জন্য বলছি আর রিয়েল আর ইউনিট মডিউলাস আগের ভ্যালুগুলোর মধ্যে ইউনিট মডিউলাস যে থিওরেমটা করিয়েছিলাম বইটা দেখলে বুঝতে পারবে ইউনিট মডিউলাস ওকে ওয়েল ডান এই জায়গাটা আমার হয়ে গেল এরপর এক মিনিট টাইম আমার দিতে হবে Lick or replacement theorem taking four vectors. Lick or replacement extension. Lick or replacement. এখান থেকে বেশি থিওরেম নয়। এগুলো করিয়েছিলাম replacement. এটা four vectors এর জন্য। আর হচ্ছে extension. রিপ্লেসমেন্ট এর প্রবলেম করিয়েছিলাম এর প্রবলেম এক্সটেনশন এর প্রুফ এবং এর প্রবলেম এইটা থেকে দেখবে পাঁচ নম্বর থাকবে আইদার রিপ্লেসমেন্ট থিওরেম অথবা তার প্রবলেম এক্সটেনশন অর প্রবলেম এক্সটেনশন অর প্রবলেম দেখে নাও ভালোভাবে একটু ভালোভাবে দেখো এক্সটেনশনের অঙ্ক রিপ্লেসমেন্টের অঙ্ক তারপর চলো নেক্সট ফাইন্ড ফাইন্ড বেসিস অন ডাইমেনশন একটা প্রবলেম করিয়েছিলাম দেখবে বেসিস অন ডাইমেনশন বের করা ওইরকম এস একটা সেট দেওয়া থাকবে তার বেসিস ডাইমেনশন এস একটা সেট গিভেন সেট তার বেসিস এবং ডাইমেনশন ফাইন্ড আউট করা basis and dimension ta find out kora sobai likhecho kotha bolbe ektu taratari acha er moddhe na কিছু প্রবলেম দেখা দিয়েছি আমি আসছি মানে আমি যেটা বলেছি তা দু তিনটে প্রশ্ন গত বছর পড়ে গেছে বুঝলেন কি বলবো আচ্ছা তারপর হচ্ছে যে কোনো বেসিসের মধ্যে ওই n প্লাস 1 ভেক্টরস এটা হলে সেটা কি হবে এটা বেসিস ফর্ম করবে না এক মিনিট আমি বলে দিই এক সেকেন্ড তাড়াহুড়ো করে চাপ হয়ে যাবে প্রথম থেকে আসবে এখানে ছাড়া যাবে না কোনোভাবে আচ্ছা এটা বুঝো আচ্ছা ইউ প্লাস ডাব্লিউ এটা স্মলেস্ট সাবস্পেস স্মলেস্ট সাবস্পেস মানে লিনিয়ার সাম কুচকে অঙ্ক একবারে চলে এসো এখানে কিছু লাগবে না এগুলো কিছুই লাগবে না এগুলো কিছুই লাগবে না তারপর ডাইমেনশন সি ওভার আর আর ডাইমেনশন অফ আর ওভার সি ডাইমেনশন অফ আর ওভার সি আচ্ছা রিপ্লেসমেন্ট দিলাম এক্সটেনশন দিয়েছি আচ্ছা এটা হচ্ছে থিওরেম ভেক্টর স্পেসের থিওরেম নাম্বার যেটা আমি লিখছিলাম 4.5.5 স্টার দেবে তিনটে থিওরেম একটা রিপ্লেসমেন্ট একটা এক্সটেনশন আর থিওরেম 4.5.5 4.5.5 আর ওভার কিউ এখানে তোমাদের
এখানে একটা প্রবলেম আমি তোমাদের বলবো, এটা হচ্ছে এক্সারসাইজ, প্রচুর টাইম এগুলো প্র্যাকটিস করার কোনো ব্যাপার না। এক্সারসাইজ 8 দেখবে তো, সাইজ 8 এর 3 এর দাগ রাখো। প্রবলেম নাম্বার 3 আর 7, পুরো এক্সারসাইজ থেকে দুটো অঙ্ক, 3 আর 7 চলে এসো, এগুলো কিছু প্রয়োজন নেই। ক্যালি হ্যামিল্টন থিওরেম বলেছি, তার ভেরিফিকেশন ক্লাসে করানো হয়েছে, ল্যাম্বডা ইনভার্স এগুলো করা হয়েছে, তারপর এটা তো বলেছি, ইউনিট মডুলাস বলেছি। আচ্ছা এটা ক্লাসে করানো থিওরেম 4.17.10, ওই যে এটা হচ্ছে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স আর অর্থোগোনাল আইগেন ভেক্টরের থিওরেম, আইগেন ভেক্টর এটা দেওয়া, এগুলো সব দেওয়া। আচ্ছা তারপর আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স এ 0 আর 1 আইগেন ভ্যালু, কার আইগেন ভ্যালু, কার আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স এ, আইডেন্টিপোটেন্ট, আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু। তারপর আমি একটা অঙ্ক করেছিলাম 1 মাইনাস ল্যামডা বাই 1 প্লাস ল্যামডা, এর মড ভ্যালুটা 1, 1 মাইনাস ল্যামডা 1 প্লাস ল্যামডা তার মড ভ্যালুটা 1। এরপর তোমাদের যেটা বলছি এলটি, এলটি তোমাদের কিন্তু এলটি যেটা আছে ফার্স্ট এক্সারসাইজ, শোনো এই যতগুলো বললাম এটা 15 নম্বরের প্যাকেজ, আগে যতগুলো বললাম এটা 15 নম্বর, মানে তিনটে প্রশ্ন এখান থেকেই হবে, আবার এলটি থেকে চারটে প্রশ্ন, এরপর আমি এলটি তে ঢুকছি। কেউ যদি এলটি শুধু ভালো করে করে, এলটি পুরো সব নতুন জিনিস, নিউ একটা অ্যাডিশন দেব। আচ্ছা এটা এক্সারসাইজ 16, এক্সারসাইজ 16, এক্সারসাইজ 16 এ চোখ বন্ধ করে চলে এসো, 2 এর দাগের অঙ্ক আর 6 এর দাগের অঙ্ক, 2 আর 6, একটা এক্সারসাইজ কমপ্লিট, 2 এর দাগের অঙ্ক 6 দাগের। আচ্ছা তারপরে উদাহরণে করে দেওয়া আছে, আমার বইটার পেজ মিলবে না তো, থিওরেম হচ্ছে 2.21.8 আর 4.21.9, এটা ইউনিকনেস থিওরেম, দেখো মিলছে কিনা দেখে নেবে তো, টি আলফা ইকুয়াল টু বিটি আই, টি আলফা ইকুয়াল টু বিটি আই একটু দেখে নেবে, কার্টি সাবস্পেস ইমেজ ডি, এটা সাবস্পেস, শুধুমাত্র এলটি ইউজার 4.21.9 ও টি আলফা ইকুয়াল টু বিটা আই, মিলেছে এটা এক্সারসাইজের অঙ্ক, এটা এক্সারসাইজের অঙ্ক, এই দুটো 2 আর 6 ওটা এক্সারসাইজের অঙ্ক। আচ্ছা তারপর থিওরেম লিখো, থিওরেমটা ছাড়া যাবে না, এখানে থিওরেম নামে ছোট থিওরেম পড়ে, 4.21.14 আর সেম থিওরেম 4.21.15, এই দুটো থিওরেম সেম, যে একটা করবে তার অপরটা হয়ে যাবে। তারপর প্রবলেম নাম্বার এক্সাম্পল 6, ওই টি ইনভার্স, ফাইন টি ইনভার্স উদাহরণে করে দেওয়া আছে, দেখবে টিটা লিনিয়ার ম্যাপিং, সেখান থেকে টি ইনভার্সটা বের করা। তারপর এক্সারসাইজ 17, কোটা অঙ্ক, মুখস্থ হয়ে যাওয়ার কথা, এক্সারসাইজ আগে এগুলো করে তারপর খাতাতে যাবে, এক্সারসাইজ 17, এক্সারসাইজ 17,
17 চলে এসো আটের দাগের অঙ্ক নয় দাগের অঙ্ক একই অঙ্ক দুটোই 8 আর 9 যে কোনো একটা করলেই হয় 8 9 তারপর চলে এসো প্রবলেম নাম্বার 1 8 9 1 আচ্ছা প্রবলেম নাম্বার 5 17 আর কিছু করতে হবে না এটা পুরো মাখন এই চ্যাপ্টারটা আচ্ছা তারপর আমি একটা কোটা অঙ্ক দিয়েছি 10টাও হয়নি এরপর তোমাদের আমার জানি না পেজ নাম্বার মিলবে না একটু দেখে নাও তো যেটা আমি পরীক্ষায় দিয়েছি আমার উদাহরণে 3 এর দাগের অঙ্কটা আমার পেজ নাম্বার 261 তোমাদের আছে কিনা দেখে নাও তো ওইরকম একটা ম্যাট্রিক্স এ 1 2 0 এই 1 2 4 তারপর দেখো 2 1 0 এরকম অঙ্কটা 1 2 4 2 1 0 কত পেজে আছে একটু বলবে 261 স্যার পেজ 261 তাহলে মিলেছে তো 261 আচ্ছা এগুলো তো বলেই দিলাম আমার লাস্ট কথা 4.21.17 র‍্যাঙ্ক অফ টি ইকুয়াল টু র‍্যাঙ্ক অফ ম্যাট্রিক্স অফ টি এটা একটা থিওরেম যদি রেডি করতে পারো ভালো আর যাদের রেডি নেই তারা নেক্সট নেবে না আগের গুলো কম কারণ ভেক্টর স্পেসও আছে কিন্তু আমি বলবো এটা ওল্ড মডেলে প্রচুর বার পরীক্ষায় পড়েছে এবং এইগুলো যদি করা যায় ফানের পরীক্ষাতে নিয়ে আমার মনে হয় না ভেক্টর স্পেসে আটটা দেখবে আটটাই কম ভেক্টর স্পেসে এর বাইরে কিছু থাকবে না আচ্ছা আচ্ছা একটা জিনিস এক মিনিট একটা জিনিস হচ্ছে এই থিওরেমটা ক্যান্সেল করে দেবে এই থিওরেমটা গত বছর চলে এসেছে 4.21.14 ওটা ক্যান্সেল করো গত বছর চলে এসেছে হে বাবা কি বলবো আর তারপর আর উপর দিকে উঠো উপর দিকে উঠো রিঙে এসো রিঙে রিং এই যে এই অঙ্কটা গত বছর চলে এসেছে এটা 2022 এ পড়ে গেছে এটা এই 2023 এ তো একটু দেখে যাবে কিভাবে করতে হয় কি বলবো আর 2023 আবার উপর দিকে উঠো যে পাঁচটা অঙ্ক আমি দিয়েছিলাম তার মধ্যে এটা 2023 এ চলে এসেছে এটাও এটা 2023 এ চলে এসেছে স্যার এটা 23 বলছি ওটা তোমাদের কত হবে তোমাদের 23 লেখা আছে কোসলে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে এটা 22 করো গত বছর চলে এসেছে আচ্ছা এই হলো সিচুয়েশন বুঝলে তো তার মানে এইগুলোকে ভেবে অন্য কিছু করব কিন্তু এই থিওরেম যেগুলো ভেক্টর স্পেসে দিলাম আর তোমাদের এখানে তো এলটিতে অনেক প্যাকেজ আমার কমে গেল কয়েকটা কথা মাত্র তো প্রবলেম এলটিতে একটু আমাকে একটু এই যে এলটিতে এলটিতে আসে হ্যাঁ এই এলটি এলটিতে তো কটা জিনিস কমে গেল এই থিওরেম গুলো কিন্তু এই আর একটা তোমাদের আমি অঙ্ক করিয়েছিলাম যে কাটটি থিওরেম কাটটি যদি থিটা হয় তাহলে টি আলফা 1 থেকে টি আলফা এন এটা বেসিস হবে বেসিস অফ ইমেজ ডি ওল্ড মডেলের কোশ্চেন বেসিস অফ ইমেজ ডি আচ্ছা অর্থোগোনাল ম্যাট্রিক্সে মাইনাস ওয়ান আইগেন ভ্যালু গত বছর চলে এসেছে ওই প্রবলেমটা দিয়েছিলাম কি বলবো এই যে এটা তো ক্যান্সেল করো গত বছর চলে এসেছে যে মাইনাস ওয়ান ইজ অ্যান আইগেন ভ্যালু অফ অর্থোগোনাল তাহলে 1 2 3 4 5 6 7 এগুলো ব্যাপার আচ্ছা কিউ রুট টু সাবফিল্ড ওটা গত বছর চলে এসেছে কিউ রুট টু সাবফিল্ড দাঁড়াও কিউ রুট টু সাবফিল্ড এই গত বছর ছেলে মেয়ে বলছিল প্রশ্ন কমন নেই ওরা তো যেগুলো খাতায় পড়ায় সেগুলো দেখে না এটাও চলে এসেছে গত বছর আচ্ছা তোমরা মোটামুটি এই জায়গাগুলোকে খুব ভালোভাবে রেডি করো আমি
আমি আর 5 মিনিট টাইম তোমার কাছে নেব অনলি 5 মিনিট শুধু আমাকে দাও ইউনিটস বলেছি আচ্ছা একটা প্রবলেম লিখো তো এটা তোমাদের আমি দিয়েছিলাম এটা একটু ওই তোমাদের এই বইটা আছে এই তোমাদের এই বইটা আছে আরে বলো না আচ্ছা এক রনের মনে মনটা চাইছো एग्जांपल অফ দুনিয়া আমি লিখে রাখো তো যা তোমাদের চ্যাট করে দিয়েছি না এটাকে গাঁথাও ভালো হবে एग्जांपल অফ দুনিয়া আমি পুরো একদম एग्जांपल অফ দুনিয়া আমি একটু লিখে রাখবে एग्जांपल অফ দুনিয়া আমি আচ্ছা এই একটা অঙ্ক লিখবে যে ab plus ba equal to যদি 1 হয় and a cube যদি equal to a হয় prove that a square equal to 1 রিঙ্গের ক্ষেত্রে এটা রিঙ্গের প্রবলেম রিঙ্গের ক্ষেত্রে না হলে আমাকে বলবে এগুলো তো দিয়ে দিয়েছি সব হয়ে গেছে একটু বেশি কম নয় আমাকে 5 মিনিট দাও আমি পুরোটাকে ঝালাই করে নেব लिखो कैंसलेशन लॉ कैंसलेशन लॉ होल्ड्स इन आर इफ एंड ओनली आर कंटेंट्स नो डिवाइडर ऑफ जीरो नो डिवाइडर ऑफ जीरो सब द हो गए সব দেওয়া হয়ে গেছে জিরো প্রাইম দিয়ে দিয়েছি বুলিয়ান রিং দিয়ে দিয়েছি তার এক্সাম্পল দিয়েছি এ কিউ রুট দিয়েছি আচ্ছা রনেন ভট্টাচার্যের বইয়ের না রনেন ভট্টাচার্য এই বইটাতে 18 পেজে একে তাকে প্রবলেমটা গ্রুপে একটু ছেড়ে দেবে তো একে তাকে প্রবলেমটা 1 এবং 5 এই পাঁচটা স্টার দেবে আনলিমিটেড 1 এবং 5 রনেন ভট্টাচার্য আর 1 এবং 5 পাঁচটা তুমি একটা করো না করো কোনো ব্যাপার নয় কিন্তু পাঁচটা করতে হবে পাঁচটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম তবে ঠকবে পাঁচ আর 14 আর কিছু বলবো না গল্প শেষ পাঁচ আর চোদ্দ একটু রনেন ভট্টাচার্য থেকে তোমরা একটু ছেড়ে দেবে আর এখানে আমার বলার মতো কিছু নেই তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করো আমার মনে হয় না তোমরা রিংয়ে কোনো রকম তোমাদের চাপ হবে তোমাদের রিংটা ভালো হবেই আমার লাস্ট প্রশ্ন হয়ে গেল যে লিখো প্রুভ দ্যাট এভরি আইডিয়া of ZN is a principal idea. এর বাইরে প্রশ্ন হতে পারে না এইটা আগে রেডি করে তারপর তুমি আস্তে আস্তে আমার খাতার দিকে যাবে কিন্তু এই নয় যে তুমি দাঁড়া এক সেকেন্ড দোকান সব হয়ে গেছে ওকে কমপ্লিট আচ্ছা F1 ইজ ইউনিটি হ্যাঁ দিয়েছি F1 ইজ ইউনিটি সেটা দিয়েছি আচ্ছা তোমরা এই প্রবলেমগুলো যা দিলাম ভালোভাবে রেডি করো আমি একদম 200% কোনো চাপ তোমাদের হবে না কিন্তু সাথে সাথে তোমাদের আর একটা কথা বলে রাখি সবাইকে যে তোমরা কিন্তু খাতাটা যেটা আছে খাতাটাও দেখবে কিন্তু আগে যেগুলো আমি আজকে দিলাম এগুলো রেডি করে খাতা
মানে তুমি যদি ফানের পরীক্ষাতে 60% নাম্বার পেতে চাও, আমি যেটা লিখে দিয়েছি মোডেল সাফিসিয়েন্ট 60 না 70% হয়ে যাবে, কিন্তু আমি চাইবো তোমরা তার সাথে সাথে আমার খাতাটা, ঠিক আছে? একদম 200% প্রশ্ন কমন লেগে যাবে, এই নিয়ে কোনো চিন্তা নেই। তোমরা একটু ভালোভাবে দুদিন যেহেতু টাইম পেয়েছো, টাইমটাকে ইউটিলাইজ করো, ঠিক আছে? ওকে, আর কিছু বলছি না, কারো কোনো টাইম নষ্ট করছি না। আমি আগামীকাল জাস্ট 1 ঘন্টা অ্যাড করব, কিছু রিঙের ভালো ভালো এমসিকিউ তুলে ধরবো, বেশি না 10-15টা করে দেবো, আশা করি লেগে যাবে। তোমরা এটা করো, আর কিছু বলছি না। ওকে, রাখলাম। আর ওইটা পাঠিয়ে দিলে, এখনই পাঠিয়ে দিলে, যেগুলো বললাম, যেটা না পাবে আমাকে পার্সোনালি মেসেজ করো।